টাকা নিয়ে অনুষ্ঠানে উপস্থিত না হওয়া সহ নানা প্রতারণার অভিযোগে সংগীত শিল্পী নোবেলকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। রাজধানী রাজারবাগে এক অনুষ্ঠান শেষে এ কথা জানান তিনি। 1,72,000 টাকা অগ্রিম নিয়ে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করায় তার বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়। গেল রাতে সংগীত শিল্পী নোবেলকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিস্তারিত তানজিনা তাসিমের রিপোর্টে। নেশা করে মঞ্চে যাওয়া আবার কখনো স্ত্রীর সাথে ঝামেলা করা নিয়ে প্রায়ই ভাইরাল হন। অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া নোবেল এবার আলোচনায় এসেছেন 1,72,000 টাকা অগ্রিম নিয়ে অনুষ্ঠানে না যাওয়ার কারণে। ওনাকে 1,75,000 টাকা দেওয়া হয়েছে। উনি এসেছিল গান গাইতে? উনি গান গাইতে আসেন। কি বলেছিল? উনি বলেছিল যে ভাই আমি প্রোগ্রামের দিন সকালে ওনার সাথে কথা হলো যে উনি বললো সন্ধ্যা 6টায় আমার প্রোগ্রামের মাঠে উনি থাকবে। তো কথা হইলো, তো সন্ধ্যার পরে ওনাকে ওনার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করা হইলো। তো উনি আমার সাথে ফোন ধরে বললো যে ভাই আমি ধলেশ্বরী টোল প্লাজা আছি, আমি আসতেছি সুরেতপুরের দিকে। তো প্রায় ওই যোগাযোগ করার 1 ঘন্টা পরে ওনার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করা হলো, ফোন অফ পাইলাম। তখন বাজে রাত 10টা, আমি আবার ট্রাই করলাম যে ভাই আমার তো মান ইজ্জত সব শেষ হয়ে যাওয়া যাচ্ছে, হাজার হাজার অডিয়েন্স আছে এখানে, তো আমার ইজ্জতের একটা প্যাস্টিজ ইস্যু হয়ে দাঁড়াইছে, আপনি কোথায় আছে সত্যি করে বলেন। উনি আমাকে বলে যে ভাই আমি যে শরৎপুরের দিকে আসতেছি, আমার গাড়ি পামসার, এই সেই বিভিন্ন উনি অজুহাত দেখা দেখাইলো। পরবর্তীতে তার নাম্বারটা আমরা অফ পাইলাম, উনি আর নাম্বার ওপেন করেনি। পরবর্তীতে প্রোগ্রাম আমরা ওইখানে ক্লোজ করে দিলাম, আমাদের অনেক আমরা লাঞ্ছিত হয়েছি পাবলিকের কাছ থেকে। প্রতারণার অভিযোগে নোবেলের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়। এই ঘটনায় শুক্রবার রাতে নোবেলকে গ্রেপ্তার করেন পুলিশ। নোবেলের নামে একটা প্রতারণা মামলা হয়েছে, সে একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েছিল কিন্তু অনুষ্ঠানে যায় নাই, যার ফলে তারা বাদিয়ে মামলা করছে, এজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমাদের কাছে এই ধরনের তথ্য আছে, সে দেশে বিভিন্ন জায়গায় যায় এই ধরনের অনুষ্ঠান করার নামে টাকা নেয় কিন্তু পরে অনুষ্ঠান যায় না, এই ধরনের প্রতারণার অনেক অভিযোগই তার বিরুদ্ধে আমরা শুনতে পাই। এ সময় নেশা করে প্রায় সময় মারধরের কথা জানান নোবেলের সাবেক স্ত্রী। প্রচণ্ড পরিমাণে মাদকাসক্ত হয়ে যায় এবং হয়ে যাবার পরে তার ব্যবহারে চেঞ্জেস আসে এবং তার ব্যক্তি নোবেল যেটা মানে নোবেল যে ও একটা অন্য রকম একটা মানুষে পরিণত হয়, সে একটা মাদকাসক্ত একটা মানুষে পরিণত হয়। অ্যান্ড তারপরে যে ঘটনাগুলো ঘটে এটা সব কিছু নেশার ফলশ্রুতিতে এই ঘটনাগুলো ঘটেছে। আমাকে প্রত্যেক দিন মারধর করা হতো, যখন সেটা প্রচণ্ড পরিমাণে চলে গেছে তো হুট করে মানে প্রচণ্ড পরিমাণে যখন মারছে তখন আমি 999-এ কল দিই। তো আমি আসলে আশা করিনি কিন্তু খুব দ্রুত 10 মিনিটের মধ্যে সেখানে পুলিশ চলে আসে এবং তারা তখন আমাকে এসে নোবেলকে ঠেকিয়ে বাঁচায়। তখন হচ্ছে তারা জিজ্ঞেস করে তাকে যে আপনি কেন মারছেন ওকে, তখন সে বলে যে আমি আসলে অনেক ধরনের জিনিসপত্র নিই, খাই, তো ওগুলো আমার মাথা ঠিক থাকে না, আমি তাকে মারি। গেল 28 এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জে হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ে SSC ব্যাচ 2016-এর পূর্ণ মিলন অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নোবেলের সঙ্গে তাদের 1,72,000 টাকার চুক্তি হয়। অনুষ্ঠানে না গিয়ে ওই শিক্ষার্থীদের সঙ্গে নোবেল প্রতারণা করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়। তানজিনা তাসনিম, RTV, ঢাকা। আমার ভাড়া কেড়ে নয়া বন্দী।